আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন স্যার, মানে আমির হোসেন স্যারকে তার মূল্যবান কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। চৌষট্টি জেলা থেকে আগত নিবন্ধনধারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছেন আজ ছিয়াশিতম দিনে, যে কথাটা আমাদের মঞ্চ কমিটির সভাপতি মনির ভাই বলছেন, এই কথাটা আমরা উচ্চ মহলে যেখানে যাই সেখানেই শুনতে পাই। তারা ঢাকায় আছে, ঢাকার আশেপাশে আছে, তারা গল্প গুজব করার জন্য 10-15 জন আছে। তাহলে এখানে আমরা কতজন আছি? এখানে আমরা তো 200-300 মতো আছি, তাই না? আরো বেশি আছি। তাহলে এই বেশিটা সকাল থেকে চালু থাকে না। আমাদের অবস্থান আমরা যদি দেখাতে না পারে, আমরা যদি যে কথাটা মনে ভাই বলে গেছে, এখন যে কথাটা আপনাদের বলতে চাই সেটা খুবই সুস্পষ্ট এবং এটা আমাদের করতেই হবে। আমরা ছিয়াশিতম দিনে আছি, আগামীকাল আমাদের সুন্দর একটা কথা উপস্থাপিত হতে পারে, আজকে স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি কোনোভাবে আমাদের বিষয়ে আলোচনা বা পজিটিভ রেজাল্ট না পাই, তাহলে সকলকে অনুরোধ করব আপনারা প্রস্তুতি নিন, আপনারা প্রস্তুতি নিন। অল্প অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের মরণ কামড়টা পেতে চাই। আমরা স্পষ্ট করে বলছি, আবার অনেকটা অস্পষ্ট, যে আমরা ঘোষণা দিয়ে কাজ করব না, আমরা মাঠের উপস্থিতি দিয়েই কাজ করবো ইনশাল্লাহ। ঘোষণা দিয়ে করলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে আমাদের একটা বিশেষ কর্মসূচি ছিল, এই অনশনের পাশাপাশি আমরা আপনাদের সকলের উপস্থিতি প্রত্যাশা করেছি, ইনশাল্লাহ আপনারা সাড়া দিয়েছেন। আরও অনেক নিবন্ধনধারী ভাই ও বোনেরা আছেন যারা হয়তো আজ আসবেন বা পরে আসবেন, আমরা সকলকে নিয়েই শেষ প্রচেষ্টা বলে কিছু নেই, তারপরেও আমাদের উপস্থিতি এবং আমাদের যথাসাধ্য কার্যক্রম আমাদের চালিয়ে যেতেই হবে। আমাদের অনশন মাঠ থেকে অনেকেই বলছেন 86 দিন হলো, আর কত? আমরা তো আর কত চাই না, আমরা তো অল্প দিনেই সমাধান চাই। এর জন্য যেটা প্রত্যয় করছে, যার কারণে আমাদের সময়গুলো দীর্ঘায়িত হচ্ছে, তার মূল কারণ আপনারা সকলে অনুধাবন করতে পারছেন, সব হলো উপস্থিতি। এই উপস্থিতি বৃদ্ধি করলে আমরা যে কোনো ধরনের কর্মসূচি দিয়ে আমাদের দাবিকে আরও যাতে দীর্ঘায়িত না হয় সেসব ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি, এবং আমরা আশাবাদী আমাদের আলোচনা হবে এবং হওয়ার সম্ভাবনা বেশি, আগামীকালে হবে। এখন আগাম দিচ্ছে, এই কারণে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ব্যানেল ভিত্তিক নিয়োগ নিশ্চিত।